দিদি তুমি গেলে ভুলে ভোটটাই দিয়ে দিলে, দিদি তুমি গেলে ভুলে ভোটটাই দিয়ে দিলে। আমি সরকারি কর্মচারী, এককালে এই গানেই মেতেছিল গোটা বাংলা, কিন্তু এখন প্রতিটি চাকরি প্রার্থীর কাছেই জীবনের সবথেকে বড় বিড়ম্বনা সরকারি চাকরি পাওয়াটাই। বছরের পর বছর মুখ গুঁজে পড়াশুনো, নাওয়া খাওয়া ভুলে মক টেস্ট প্রস্তুতি, পড়লেই সরকারি চাকরির নিয়োগপত্র হাতে, এরই মতো গুচ্ছগুচ্ছ প্রতিষ্ঠানে পকেট ফাঁকা করা থেকে কত বিনিদ্র রজনী সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখেই কাটানো। এত সব কিছুর পরেও তা যেন দূরের আকাশের চাঁদ, তাকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু তাকে হাতে পাওয়া যায় না। না, প্রতিবেদনের নিছক গৌরচন্দ্রিকায় নয়, বরং এটাই ঘোর বাস্তব। বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র WBCS ছাড়া প্রতি বছর নিয়ম করে কবে যে পরীক্ষা হয়েছিল তা খানিকটা ভুলতেই বসেছেন, এমনটাই দাবি চাকরি প্রার্থীদের। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, সেটা হচ্ছে জেলা পরিষদ হতে পারে, ইরিগেশন হতে পারে, স্বাস্থ্য দপ্তরে হতে পারে, তা সেই তাদের জন্য নিয়োগটা হয়েছিল। তো বিভিন্ন সময় কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে গ্রুপ ডি চাকরিতে নিয়োগের জন্য টাকা নিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে, এইরকম ব্যাপারটা দুর্নীতি চলছেই। এবার যতটুকু ঘটেছে তার হয়তো দু একটা আমরা ঘটনা দেখতে পাচ্ছি, ভেতরে ভেতরে হয়তো চলতেও পারে, হতেও পারে, যেরকম আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিয়োগ অনুরোধ করছি যে আমাদের, আমরা যেহেতু লেখা পরীক্ষা এবং ইন্টারভিউতে পাস করেছি এবং আপনি ঘোষণা করেছেন যে 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগ দেওয়া হবে, অবশ্যই আপনি সার্চ করতে পারেন wbgdrb.org.in-এ, সেখানে এখনও পর্যন্ত গেজেটের নোটিফিকেশনটা দেখতে পাবেন 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য। তো সেখানে যেহেতু আমরা লেখা পরীক্ষা এবং ইন্টারভিউতে পাস করেছি, তাহলে কেন আমাদের নিয়োগটা দেওয়া হচ্ছে না? আমরা চাই অবিলম্বে আপডেটেড ভ্যাকান্সিতে অল ওয়েটিং সবাইয়ের জব চাই। কিন্তু এত সব কিছু কাঠখড় পুড়িয়েও যারা কপাল ঠুকে পরীক্ষায় কোয়ালিফাই করেছেন তাদের মনে আকাশের চাঁদ পাওয়ার খুশি থাকলেও তা হাতে এসে পৌঁছয়নি। অর্থাৎ পরীক্ষায় পাশ করলেও বছর পেরিয়েছে কিন্তু তারা নিয়োগপত্র হাতে পাননি। তবে এখানেই গল্পে টুইস্টের কথা বলেছেন সেই যোগ্য চাকরি প্রার্থীরাই। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, তার নিয়ন্ত্রণ হচ্ছে 54 পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম পার দপ্তর, ঠিক আছে? তো আমাদের ওয়েট লিস্টের ক্যান্ডিডেট র্যাঙ্ক PDF কিছু দেওয়া হয়নি, কিন্তু লুকিয়ে চুরিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমরা জানি না আমাদের আগের জন পাচ্ছে না পরের জন পাচ্ছে, কে পাচ্ছে, আদৌ সে পাচ্ছে কি না সেই বিষয়ে আমরা তথ্য জানি না। এটাই হচ্ছে আমরা ভুতুড়ে আপডেট বলছি। আমরা লক্ষ্য করেছি পার দপ্তরের ওয়েবসাইট থেকে মাঝে মাঝে নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা আমরা জানি না, মানে আমাদের আগে পাচ্ছে না পরে পাচ্ছে, সে আদৌ ক্যান্ডিডেট তো, এই বিষয়ে এইটাই হচ্ছে ভুতুড়ে আপডেট আমরা বলতে চাইছি। আমাদের না জানিয়েই নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে। তাদের আগে পিছের প্রার্থীদের কোনো এক অদ্ভুত শক্তিতে নিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু যারা যোগ্যতা মোতাবেক পরীক্ষায় পাশ করেছেন পড়ে আছেন শুধু তাঁরাই। আর এই ঘটনারই বিরোধিতায় একে সরাসরি ভুতুড়ে নিয়োগ বলে তকমা দিয়ে বিক্ষোভ দেখিয়ে আন্দোলনের পথে নামলেন গ্রুপ ডির যোগ্য চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 60,000 গ্রুপ ডি নিয়োগ করা হবে, কিন্তু সেই ভোট পেরিয়ে বছর ঘুরেছে, অবস্থা যে কে সেই, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।